এখন সময় 11:17, 11:20 আমার বাস আছে, তো আমি অলরেডি লেট, আমার যেতে 10 মিনিট লাগবে। তো আমি একটু আগে হলুদ খেয়েছিলাম, হলুদ খেয়ে এখন যেতেছি কক্সবাজার। হঠাৎ সাডেন ট্রিপে ব্যাগ নিলাম, বেশি কিছু না, জাস্ট ব্যাগ, ব্যাগে কয়েকটা কাপড় আছে, এটাই তো, দেখি বাস থাই নাকি। তো রিক্সা নিলাম, এখন দেখি যে বাস পাই নাকি, অ্যাকচুয়ালি জানি না যে বাস পাবো নাকি। মোটামুটি ভালো লেট হয়েছে, আমি এখন বাজে 9টা, আমি গাড়িতে উঠছিলাম 11:30, মাঝখানে মানে গাড়ি থামাইছিল আই ডোন্ট নো ফর হোয়াট রিজনস। এখন আমার 9:30 ক্লাস আছে, আবার অনলাইন ক্লাস, ওটা অ্যাটেন্ড করতে হবে। তো দেখি এখন মেইনলি এমন একটা স্পেস খুঁজতেছি যেখানে বসে আমার ক্লাসটা করতে পারবো, একটা ল্যাপটপ বসানোর জায়গা আর ফোন ইউজ করার জায়গা, যেহেতু কুইজ আছে তাহলে ফোন ল্যাপটপ দুইটাই একবার ইউজ করতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কুইজ ওরকম ফোনের কাজ নেই, বাট তাও মাঝে মাঝে আটকে গেলে কয়েকটা গুগল থেকে একটা দুটো ওয়ার্ড তো দেখাই যায়। তো খুঁজতেছি দেখি কোথায় যাওয়া যায়, লেটস সি। তো ইটস 9:45, কুইজের টাইম হয়ে গেছে, তো আমাদের এখন কুইজ হবে। ম্যাম এখনও ক্লাসে আসে নেই, তো ওয়েট করতেছি ম্যাম আসলে কুইজ স্টার্ট হবে। আমি একটু আগে আর কি পড়তেছিলাম আর কি দেখতেছিলাম একটু কয়েকটা জিনিস পড়তেছিলাম, তো ভালোই একটা এনভায়রনমেন্ট কুইজ দেওয়ার জন্য আপনি ব্যাপারটা দেখাই। আচ্ছা লাফাচ্ছে কেন স্ক্রিন, সো এখানে আমার ল্যাপটপ আর ওইদিকে ন্যারেটিভ এসে একটা আউটলাইন লিখতে বলছে, যেটা আমি একদমই বুঝিনি কেন লিখতে বলছে, বাট দেখি আগে দেখ তারপর দেখি কেমনে সলভ করতে হয়, কেমনে সলভ করা যায়, নো আইডিয়া কেমনে সলভ করব। তো ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টের মধ্যে ছিল ডাল ভাজি আর পরোটা, ইট ওয়াজ হোলসাম অ্যাকচুয়ালি, মজাই ছিল, খারাপ না। 50 টাকার ভিতরে হয়ে গেছে ব্রেকফাস্ট আমার। এটা অ্যাকচুয়ালি ব্রেকফাস্টটা আমি ভাবছিলাম ডাইরেক্ট লাঞ্চ করে ফেলবো, বাট পরে অনেক জোরে হিস চাপছিল, তো ওয়াশরুমে ব্যবহার করছি দেখে এখানে ব্রেকফাস্ট করাটা ঠিক আছে। আমি ফার্স্টে প্ল্যান করছিলাম এখানে হিস করে চলে যাবো পরে অন্য জায়গায়, বাট দেখলাম যে ভালোই গ্রান আসতেছে, পরোটা দেখলাম অনেক বড়ো সাইজের পরোটা, পরোটা 15 টাকা আর ডাল ভাজি 35। আর জায়গার নাম কি, এটা ঠিক সায়মানের পাশে, সায়মানের ঠিক পাশে রেস্টুরেন্টটা, জায়গার নাম জানি না, বের হয়ে দেখাচ্ছি। তো বের হলাম, এটার নাম মনে হয় ওশান রেস্তোরাঁ, আচ্ছা ওশান রেস্তোরাঁ এটার নাম। আমি চেয়ারে সানস্ক্রিন লাগিয়েছি সেজন্য। তো আমি এখন যাব বাজার করতে, যেহেতু আমি কোনো হোটেলে উঠতেছি না, এবার একজনের বাসায় দাওয়াত দিয়েছে, তো চিন্তা করলাম যে তাদের বাসায় কিছু নিয়ে যাই আর কি, দাওয়াত দিয়েছে, তো দেখি বাজার করি। বাজার করে আমি তো বাজার করার আমার এক্সপিরিয়েন্স হলো 0%, দেখি কী কী কিনা যায় না কিনা যায়, চাল ডাল আলু মুরগি গরু সব কিনে নিয়ে যাব। তো আমি এই যে হোটেলের একটা ওয়েটারের কাছে জিজ্ঞেস করছি, তো উনি বলছে কি বাজার কাটা নাকি জানি আসে, এখানে নাকি সব কিছু হোলসেলে পাওয়া যায়, আমাদের ঠাটির বাজারের মতো আর কি। তো যা দেখি অবস্থা। আচ্ছা বাজারে যাওয়ার আগে আমি ভাবতেছি পৌষি যাওয়া যায়, পৌষি যে রেস্টুরেন্ট যেখানে আমরা আর কি লাস্ট টাইম গেছিলাম, তো ওইখানে লইট্টা ফ্রাইটা অনেক বেশি ভালো লাগছিলো, লইট্টা ফ্রাইটা মজা ছিল, ডালটা অনেক মজা ছিল। তো দেখি পৌষি যাওয়া যায় নাকি। আমারে অনেকে জিজ্ঞেস করছে ভাই তুমি আসলে একা যেতেছো ঘুরতে, আমি বলতে হ্যাঁ ভাই বিশ্বাস হয় না, একা একা কি মানে যেতে পারে না, আমি একা না অ্যাকচুয়ালি, আমার যে ফোন আছে আপনারা সবাই আছেন, আপনারা সবাই থাকবেন আমার সাথে, তাহলে আমার একা একা ফিল হবে না। তো কোনো কিছু ভেবে রাখি নেই কদিন থাকবো বা কী করবো, আমি অ্যাকচুয়ালি খুব বেশি ডিপ্রেস ছিলাম ডিউ টু লট অফ ইস্যুস,
লাইফ প্রবলেমস ওয়ার্ক আর অনেক কিছু নিয়ে একটু ডিপ্রেসড আছিলাম, তো হঠাৎ করে ওরা বের হয়ে গেছে। আমি কালকে রাত্রে আমার বাবারে বলছি, বাপা আমি আজকে রাতের গাড়িতে কক্সবাজার যাইতেছি। আমার ফাদার ওয়াজ শক এন্টায়ারলি। তো বইলা টইলা বের হয়েছি যে কী করবো, আর একটু তো ব্রেক দরকার। তো দেখি এখন কোথায় যাওয়া যায়, অ্যান্ড স্টে টিউনড। একটু আগে ব্রেকফাস্ট করে গোয়িং ফর মাই লাঞ্চ, যাইতে নাকি সময় লাগে 15-20 মিনিট, নো আইডিয়া, না নিব না তোমাদের। তো এইটা ঠিক করলাম 70 টাকায় যেতেছি পশি সাইমন রিসোর্ট থেকে ডাইরেক্ট পশি রেস্টুরেন্ট। তো পশিতে যা লুটটা ফ্রাই ফার্স্ট, ভাত ডাল, দেখা যাক কী করা যায়। তো স্টে টিউনড, প্রবলি পশিতে যা দেখো। I can see I arrived pretty early. It's 11:45 and still cool in it. মোচা মোচা চলতেছে। আমার এখন ওয়াশরুম করে বসি। সো আর কেউ নাই, মোচামুচি হচ্ছে এখানে, অ্যাসেম্বলি হচ্ছে জিনিসপত্র। তো ফ্রেশ হয়ে লাঞ্চ করব, লাঞ্চে কী কী নেই এটা অবশ্যই দেখাবো। সো দিস ইজ দ্য মেনিউ। আমি ভাত নিবো যেটা 40 টাকার, ডাল নিবো 20 টাকার, তারপর লুইটটা ফ্রাই আছে এদিকে, লুইটটা ফ্রাই কই জানি, হ্যাঁ 160 টাকা লুইটটা ফ্রাই, আর টমেটো পেস্ট বা টমেটো ভর্তা 60 টাকা। সো এগুলো নিবো, আর প্রবাবলি করলা ভাজি একটা। তো দিস ইজ হোয়াট আই উইল বি ইটিং নাও। আর দিয়ে কোনো মজার মাছ টাছ আছে নাকি, মাছ সেখান থেকে খাবো না, তো এতটুকু। তো দেখি অর্ডার দিই আসুক, তারপর দেখাচ্ছি। স্যাডলি লুইটটা ফ্রাইয়ের জন্য আমি অনেক জলদি এসে পড়ছি। তো আমি লুইটটা ফ্রাইয়ের জায়গায় এখানে যে করল মাছের ভর্তা, এখানে করলা ভাজি, ভাত আর রুটি ডাল। তো লুইটটা ফ্রাই খেতে হলে সবসময় 1:30 বাজে আসবেন, ঠিক আছে? 1:30 পর আসলে লুইটটা ফ্রাই পাবেন। পুরা 12টা বাজে নাকি 12:30 বাজে তেল মাত্র গরম চলে, তো তেল গরম হবে, পরে ভাজবে, সময় লাগে আর কি। তো লুইটটা ফ্রাই খেতে হলে সবসময় 1:30 পর আসবেন, আমার মতো তো জলদি এসে পড়বেন না। ওকে, সে কথা না বলে এখন খাওয়া শুরু করি, খাওয়ার পর আমরা বাজারে যাব। তো এটা হইলো বাজার কাটা, দেখা তো আমি তো সতর কাট বলে এটাতে খাওয়ার পর আরও বেশি হাত পা ছাইরা দিতে টায়ার লাগতো, যে ব্যাগটা আমার কাঁধে অনেক ভারী নিতে পারতেছি না। অ্যান্ড উই আর হিয়ার ইন সুত্রাপুর, কে বলবে এটা সুত্রাপুর না। সদাই কিনা হয়ে গেল, এখন প্রায় জোরের টাইম হয়ে গেছে, আর আমি এখন জোরে নামাজ পড়তে যাব। টাইম অনেক শর্ট, জামার দাঁড়ায় গেছে, তো আমি দৌড় দিতেছি এখন মসজিদের দিকে। ফাইনালি সিএনজি পাওয়া গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রচুর টায়ার্ড, রাত ভোর ঠিক মতো ঘুমাইনি, আবার সকালে আবার পরীক্ষা দিছি। তো এখন আমি যাচ্ছি হামিদ ভাইয়ের বাসায়, এখন দেখি কতক্ষণ লাগে, যাই না তো পরে কথা হবে। This is where I am staying this time, Hamid bhai's house. So Hamid bhai ekhon ashbe, amra oi je ekhane sea beach somudro oi dikei, to ekhon amra somudrer dike jabo. Ekhane murgi ache, ekta chhagol chilo, so friendly environment. To ekhane bachchara dhole jhulche.
হামিদ ভাই এখন আমাদের সমুদ্র দেখাইতে নিয়ে যাচ্ছে। হামিদ ভাই কিছু বলেন, আপনার অনুভূতি কিরকম, কেমন লাগতেছে আপনার? So this is Cox's Bazar like never before. So Cox's Bazar or traffic jam. আমরা যে গেছিলাম, হ্যাঁ ওই এরকম করে লাগছে যে বড়, হ্যাঁ বড়টাই। এগুলি মানে একটু ছোট না? এগুলো ছোট, সবচেয়ে এটা বড়। আপনার মানে বড়টা দেখেছিলাম, নতুন তৈরি করছে আমার। হ্যাঁ এটা নতুন লাগতেছে, মোটা আজকে নামাইছে তৈরি করে। জ্যাকেট পরে থাকলে কেমনে ডুববো না? নৌকা ডুবে গেছিল, উনি পানির উপর বাঁচতেছে, সিল্লাইতেছে সিল্লাইতেছে। আমরা আবার এখান থেকে সাঁতার দিয়ে যাই, এভাবে ধরে নিয়ে আসছি টাইমে টাইমে। ওইদিকে নাকি মিনি বান্দরবন হইতেছে একটা, ওইটাই যাবো আমরা কালকে, ওইটা দেখে আসবো। একটাই এখনো ইট ইজ ভেরি মাচ অ্যালাইভ। মাত্র ধরলাম এটা, দেখতে আসছে যাবে কি করতেছি, বসে আছি নাকি আমি ভূত? অন্ধকার হয়ে আসতেছে আর মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এখানে আমার সাথে ছোট্ট বন্ধু আছে দুটা, এখানে একজন এখানে একজন। তো এখন মাগরিবের নামাজ পড়তে যাব, নামাজ পড়ে আমি প্রবাবলি ঘুমাবো, মেনলি দেড় দুই ঘন্টা বা অ্যাটলিস্ট তিন ঘন্টা ঘুমাবো, কারণ সারা রাস্তায় আসছি না ঘুমায় গাড়িতে ঘুরা, বডি টায়ার্ড অনেক, হাত পা ব্যথা, ও একটু ঘুম দরকার। আর ঘুমাইতে তো খুব আরাম লাগবে, ভাবতেছি এখানে ঘুমায় যাই, এখানে কিছু নিয়ে ঘুমায় যাই এদিকেই। নাম কি তোমার? হ্যাঁ
Shahidul Islam. Saiful Islam. And tomar? Raqibul Hasan. Raqibul Hasan. Oh, ajker jonno eto ki dekhi abi ekhon instantly edit kore eta chhere dibo ar procrastinate korbo na. তো ইনশাআল্লাহ রাত্রে দেখা হবে বা কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ।